বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএড 2021-23 সেকেন্ড সেমিস্টার কবে হতে পারে এবং তার মোড, মানে কোন পদ্ধতিতে হতে পারে, অনলাইন অফলাইন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার পূর্বে একটি মাত্র রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন, বিশেষ করে WBUTTEP এর ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। এবং অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাদের ইন্সপায়ার করে আরও ভিডিও বানাতে। তো চলুন, সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। আপনাদের সবে মাত্র রেজাল্ট আউট হয়েছে বিএড 2021-23 সেমিস্টারের। ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আপনাদের পাবলিশ হয়েছে 6th মেতে, তো সবে মাত্র বার হয়েছে। এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটাও যথেষ্ট বড় ফার্স্ট সেমিস্টারের মতো, তাই অনেক কিছু শেখার আছে। তো কবে ডেট এবং এক্সাম মোড কী হতে পারে সেই নিয়ে আলোচনা করার আগে একটা নোটিশ দেখাই প্রিভিয়াস ইয়ারে। 2020-22 যারা পরীক্ষা দিয়েছেন তাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছিল 30 ডিসেম্বরের মধ্যে এবং শুরু হয়েছিল ওই ডিসেম্বরের লাস্ট উইকে। তার আগে একটা নোটিফিকেশন বার হয় 16 নভেম্বরে। নোটিশটা কি দেখে নিই। দিস ইজ নোটিফাই অল কনসার্ন প্রিন্সিপাল TIC OIC অফ অ্যাফিলিয়েটেড কলেজেস বিএড সেকেন্ড সেমিস্টার 2020-22 টিচিং ইন্টার্নশিপ অ্যান্ড কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস শুড বি ডান বিটুইন 20th নভেম্বর টু 18 ডিসেম্বর। অর্থাৎ এখানে প্রায় 28 দিনের একটা ইন্টার্নশিপ আছে, সেটা নিয়ে বলছি আমি পরে। সো কনসার্ন MED স্টুডেন্টস, আচ্ছা এটা MED-এর, তো এই দেখতে পাচ্ছেন একটা 28 দিনের একটা ইন্টার্নশিপ হয় ফর সেকেন্ড সেমিস্টার। আপনারা অবশ্যই জানেন স্কুল খুলছে 15th জুনে, 15th জুন, 15 জুন খুললে আপনাদের খুব শীঘ্রই একটা ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপটা কী, আপনারা স্কুলে যাবেন, সেখানে একটা অবজারভেশনের ব্যাপার আছে, কীভাবে পড়ানো হচ্ছে, কীভাবে রুটিন তৈরি করা হয়, মিড ডে মিলের ব্যাপারটা, প্রেয়ার মিটিং, প্রেয়ার কীভাবে, অ্যাসেম্বলি কীভাবে করানো হয়, সমস্ত রকম ইনফরমেশন আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। একটা প্র্যাকটিকাম আছে যেটা হচ্ছে কমিউনিটি বেসড, মানে আপনারা দলগতভাবে একটা যুক্ত হবেন, বিভিন্ন টিম তৈরি হবে আপনাদের মধ্যে এবং তার একটা টাস্ক নেবে, স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করবে, তাদের প্রবলেমসগুলো বুঝবে এবং তারা কীভাবে পড়াশোনা করছে সেগুলো সম্পর্কে একটা প্র্যাকটিকাম আছে, স্কুল বেসড অ্যাক্টিভিটি যেটা বলে। এটা 28 দিনের এবং স্কুলেই হবে। তো সেখানে যদি 15 জুন আপনাদের স্কুল ওপেন হয়, তারপরে যদি হয়, তো মিনিমাম আপনাদের জুলাই পর্যন্ত কিন্তু একটা ইন্টার্নশিপ চলবে, অবজারভেশন, টিচিং নয় কিন্তু, অবজারভেশন, টিচিং থার্ড সেমিস্টারে। এবং সেখানে ধরতে গেলে আপনাদের প্রায় জুলাই মাসের লাস্ট উইক পর্যন্ত চলে যাবে এবং তারপরে একটা গ্যাপ থাকে প্র্যাকটিক্যাম খাতার, তাই আপনাদের এক্সাম মোস্ট প্রবাবলি জুলাইয়ের লাস্ট উইক থেকে আগস্টের মধ্যে কিন্তু হয়ে যাবে, অ্যাজ পার প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী বলছি। এবং আপনাদের থার্ড সেমিস্টার সেটাও ওই সেপ্টেম্বরের দিক থেকে কিন্তু আরম্ভ হবে, 6 মাসের যেহেতু গ্যাপ। তো এবং এক্সাম মোড কী হতে পারে আপনারা জানেন, গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, তারা নির্দেশিকা দিয়েছে সমস্ত ইউনিভার্সিটি নিজের ইচ্ছা মতো এক্সাম নিতে পারবে। তাই আপনাদের পরীক্ষার যত সময় এগোচ্ছে অফলাইনের দিকেই কিন্তু যাচ্ছে, ধরে নিতে পারেন 99% কিন্তু অফলাইনে। তাই রেজাল্ট আউট হয়ে গেছে, বইপত্র কিনুন, পড়তে আরম্ভ করুন। সিলেবাস কিন্তু হিউজ, পরীক্ষা তো দিতেই হবে, কিছু করার নেই, অনলাইন বা অফলাইন হোক। এবং কলেজ থেকে আপনাদের প্র্যাকটিক্যাম রিলেটেড যে খাতাগুলো আছে সেগুলো সংগ্রহ করুন, লিখতে আরম্ভ করে দিন। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি আপনাদের কিন্তু অফলাইনেই পরীক্ষা হবে, জুলাই আগস্টে পরীক্ষা হলে কিন্তু অফলাইনেই হবে, কোনো চান্স নেই, আপনাদের ক্লাস হবে এবং অফলাইনেই পরীক্ষার দিকে যাচ্ছে। তো তৈরি থাকুন, আমরা অবশ্যই চাই যে অনলাইন হোক, কিন্তু পরিস্থিতি কিন্তু গতকালের পর থেকে খুব ভয়ঙ্কর, মানে সমস্ত কলেজ কিন্তু এগোচ্ছে অফলাইনের দিকেই, যেমন বর্ধমান, ক্যালকাটা, কল্যাণী সবই কিন্তু লিডিং ইউনিভার্সিটি অফলাইনের দিকে যাচ্ছে। তো একটু সাবধান এবং সচেতন হন, কিছু তো করার নেই, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। সর্বোপরি একটা কথা হচ্ছে, ইউনিভার্সিটি কখনোই কিন্তু এখনকার দিনে যে অবস্থা, স্টুডেন্টদের ফেয়ার বলে বা চায় না, মানে
যে ভালো হোক, তারা যে মেন্টাল কনফ্লিক্টের মধ্যে থাকে সেটাই কিন্তু তারা চায়। খুব দুঃখের ব্যাপার, কিছু করার নেই আমাদের। তাই আগাম থেকে প্রস্তুতি নিন, পড়াশোনা করুন, কোনো অসুবিধা নেই। যেহেতু অলরেডি আপনার প্রিপেয়ার্ড, মানে যেহেতু গ্র্যাজুয়েট, তার অসুবিধা হবে না, পড়ুন, আরামসে পরীক্ষা দিতে পারবেন। সেরকমভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান। কখনো এটা আশা করবেন না যে অনলাইন, সারা জীবন অনলাইন। খারাপ লাগলেও কিছু করার নেই, পড়তে হবে। তাই ছোট্ট একটু ভিডিও রইলো আপনাদের জন্য, যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিজেদের খেয়াল রাখবেন, অবশ্যই সময় নষ্ট না করে প্রিপারেশন নিন। ভালো থাকুন সবাই। যদি কোনো কমেন্টের, মানে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার। ধন্যবাদ।